বন্ধু চাল চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা আছি আমাদের একটা বন্ধুর ছাদে, আর আজকে আমাদের কিন্তু পিকনিক হচ্ছে। তো এই পিকনিকটা প্রায় গত এক মাস ধরে প্ল্যানিং হচ্ছে যে পিকনিকটা হবে হবে, কিন্তু ফাইনালি আজকে হচ্ছে। তো শীতটা অনেকটা চলে গেছে, তবু আজকে একটু হালকা শীত আছে। আর আমাদের সাথে রয়েছে এই যে এখানে রয়েছে সুবীর ভাই, তোমরা আগের ভিডিওতে আমাদের বন্ধুদের সবাইকেই দেখেছো। এইদিকে রয়েছে সৌরভ, আর মাঝখানে রয়েছে আমাদের গুল্লাদা। প্রথমবার এসছে ভিডিওতে, প্রথমবার এসছে, আগের কটা ভিডিওতে ছিল না। আর এখন লাইটটা একটু কম আছে, এই কারণে কিন্তু অন্ধকার অন্ধকার বেশি লাগছে। আর ওইদিকে নীলু রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ওইখানে, দেখো মুখ আসছে না, রয়েছে নীলু। আর এখানে রয়েছে রনিদা, আর এদিকে রয়েছে ব্যাঙাদা, আর এদিকে বাবুসানাদা। ওই যে আর এই যে রান্না হচ্ছে আমাদের, এই যে এখানে রান্না হচ্ছে, চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে বিরিয়ানি হাঁড়িটা রয়েছে, সেটা এখন হবে। তো বিরিয়ানির এটা তোমাদের দেখাচ্ছি কীভাবে বানানো হয়েছে, পুরো টোটাল জিনিসটা দেখাবো। তো ভিডিওটা খুবই মজার হবে। আর আজকে আমাদের একটা বন্ধুর বার্থডে রয়েছে, সেটাও তোমাদের দেখাবো, সেটা সারপ্রাইজ, ওর জন্য সারপ্রাইজ। তো তোমাদের সেটাও দেখাবো, ভিডিওতে কন্টিনিউ থাকো। তো চলো। আর এখানে হচ্ছে যতন, যতনকে আমার দেখানো হয়নি, এই যে মেন কুক, মানে যে বিরিয়ানির যে রেসিপিটা, সেটা কিন্তু স্পেশালি যতন করবে। হ্যাঁ ছিল আর ওখানে কেন বসে আছে আমি জানি না, ওরা কেন বসেছে, কি করবি ভাই তোরা ওখানে, যাই হোক কিসের জন্য বসেছে, যেটা হয় পিকনিকে। তো এখানে আমাদের জল গরম কিন্তু বসানো ছিল, জল গরম কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে রাইস দেবো, আর রাইস দেওয়ার পর কিন্তু আমাদের এখানে মাংস কমপ্লিট হয়ে গেছে। মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু এর মধ্যে রাইস দেবো, তারপরে দম দিলে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের অনেক বন্ধু আসেনি, এখনও অনেকে আসবে। আর আজকের ভিডিওতে কিন্তু বিশ্বনাথ নেই, কারণ ও নাইট ডিউটি রয়েছে, ও সেখানে রয়েছে, সেই কারণে কিন্তু ও পিকনিকে থাকতে পারিনি। আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে দিগন্ত। দিগন্ত ভাই অনেক পরে আসছি, এত দেরি করে আসছি কেন, পড়ানো ছিল, যেহেতু ও পড়ায় সেই কারণে ওর দেরি হয়ে গেছে। আর এখানে চলে এসেছে রোহিত ভাই, এই যে রোহিত ভাই, হাই কর, এই যে রোহিত, আবার একশোটা পিকনিক হলে দশটাতে আসে, দেরি করে আসে, এরা সব করে দেরি করে আসে, বন্ধু না এরা, এরা আমরা বন্ধু না, তারা বিহারি বিহারি কে বন্ধু মানে, বাঙালি কে মানে না, রেখে লুকু একটা তিনটে ফেলে দিয়ে আর দুটো থাকলে থাক, আর এখন রাইস দেওয়া হচ্ছে, পুরোটা দেওয়া হয়ে যাবে, তারপরে দমে বসাবো। পুরোটা দিয়ে দে, চারদিকে দে, চারদিকে দে, চল হয়ে গেছে। এ দুধ তো অন্যদিকে চলে গেল, যা। তো আমাদের সব দেওয়া কমপ্লিট, এবার এটাকে দম দেওয়া হবে, দম দিলে আমাদের বিরিয়ানি কমপ্লিট। হ্যালো গাইস, এই যে আমাদের বার্থডে বয়, রোহিতের বার্থডে, তো তোমরা সবাই বন্ধুরা উইশ করো রোহিতের বার্থডে, আজ মেরা বার্থডে হ্যায়, বাংলায় বল, না না হিন্দিতে বল, হিন্দিতে বল, বাংলা ভালো পড়ে, হিন্দিতেই বল, না না বাংলা ভালো পড়ে, বিহারি হলে কি হবে, বাংলা বিহারি হ্যায় তো কি হ্যায়, বাঙাল মে দিল মে বেঙ্গলি হ্যায়, ইয়ে পড়াই কি হ্যায়, ইয়ে সব কি হ্যায়, জো ব্লগ বানা রাহা হ্যায় ওই মেরা দোস্ত হ্যায়, ওই তো আমাদের বন্ধু বলে না, ওর ভিডিওটা দেখবে হয়তো সাবস্ক্রাইবার আপনাদের কম মনে হবে, কিন্তু এখানে আপনারা প্রফেশনাল এর থেকে কম ভালো ভিডিও বানায়, আবার ভিডিও বলার যে কোয়ালিটি, ভিডিওর যে কোয়ালিটি কোনো প্রফেশনাল এর থেকে কম না,
বাবা ভাই অনেক বলে দিলি আমরা অনেক ব্লগার আছে যারা একটু ওভারডেটেড একদম ঠিক বলেছেন দিলের মধ্যে থাকলে কি হবে একটু কিন্তু বিহারি তো বিহারি আদিত্যনাথ তোর নাকি বিয়ে ঠিক হয়েছে মেয়েটার নাম হয়তো বলবে না সামনে তো আচ্ছা এরপরে দিগন্ত ভাইয়ের বিয়ের একটা ব্লগ চলে আসছে আমাদের তাই তো ভাই একদম একদম দমদমে যারা থাকো দিগন্ত আমার একটা ব্যাপার ভালো লাগলো যে লকডাউনে কিন্তু দিগন্ত পুরো কত স্টুডেন্ট ভাই 250 স্টুডেন্ট কে পুরো ফ্রি পড়িয়েছিল সবাই আছে কদিন আগে সিকিম ঘুরে এসেছে আবার যাবি তো ভাই নর্থ সিকিম আবার নর্থ সিকিম যাবে আগে যাব কেউ যাক না যাক একদম একদম নর্থ সিকিম দেখি তুই বলো আমরা যাচ্ছি আমরা 14 তারিখ যাচ্ছি তার জন্য আজকে আমরা মোটামুটি একটা এখন রোহিতের কেক কাটা হবে তো রোহিত কোথায় রোহিত ভাই বার্থডে বয় এই দিকে এই যে আমাদের বার্থডে বয় এখন রোহিত কেক কাটবে এই যে বার্থডে বয় কিন্তু বিহারি না ইউপি ইউপি যোগী আদিত্যনাথ ও ও হ্যাপি বার্থডে বয় কে বত মজে দয়েগে মারগে মাদার জোত কি করলি রে কেকটা কাটাই হলো না ভাই ভাই পুরো মুখে লেগে গেল ভাই হ্যাপি বার্থডে ভাই রোহিত আমাদের একটা বিরিয়ানি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিছু পার্সেল রেডি হবে যেহেতু আমাদের কিছু বন্ধু আসেনি তো তাদের বাড়িতে পাঠাতে হবে আর এই যে বিরিয়ানি আমাদের পুরো কমপ্লিট বিরিয়ানি কালারের অনেক ব্যাপার আছে আচ্ছা কোনো সমস্যা নেই একটা হয়েছে তিনটে পার্সেল হবে টোটাল একটা হচ্ছে এখন যাবে বন্ধুদের বাড়িতে তো আমাদের পার্টি পুরো কমপ্লিট এখন আমরা খেতে বসবো আর এখানে বিরিয়ানি তোলা হচ্ছে আর যতন দা বিরিয়ানি তুলছে বিরিয়ানিটা খেয়ে বলবি কেমন লাগছে এই যে সবাই খেতে বসে গেছে বিরিয়ানিটা কিন্তু সেই হয়েছে আমরা নিজেরা বানিয়েছি এই যে আমাদের শেফ যতন দা বানিয়েছে কিন্তু বিরিয়ানিটা কিন্তু সেই হয়েছে সেই বিরিয়ানি কেমন হয়েছে ভাই খুব ভালো হয়েছে ভালো হয়েছে রোহিত দারুণ রান্না যতন দা দারুণ রান্না দারুণ রান্না দারুণ দারুণ তো বন্ধুরা আমাদের পিকনিক পুরো কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই এখন এখন সবাই আমরা বাড়ি যাবো তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই সবাই বাই কর।